ইসলামিক টিভি 24 আলোকিত জীবনের পথ। ভাই প্রথম প্রশ্ন, যুবকদের আল্লাহর ওলি হওয়ার আমল বা সুন্নাত আমলগুলো যদি বলতেন। যুবকরা আজকাল ওয়াজ মাহফিলের সবচেয়ে বেশি অংশের শ্রোতা, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জায়গায় ওয়াজ মাহফিলগুলোতে যুবকদের সরব উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, আশান্বিত করে। ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ সৎ, যোগ্য, নিষ্ঠাবান, আল্লাহ ভীরু, ভালো মানুষের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যুবক মানুষরা যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর প্রিয় পাত্র হতে চান, কি করবেন? খুবই সহজ। যুবকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ বিধানগুলো আছে, এই ফরজ বিধানগুলো যদি শুধু আপনি মানেন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজটা যদি আপনি ঠিকমতো আদায় করেন, এর পাশাপাশি আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নিজের চরিত্রকে হেফাজত করা। তরুণরা যদি নিজেদের চরিত্রকে হেফাজত করতে পারে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পাশাপাশি, তাহলে আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার, ইবাদত গুজার বান্দা হওয়ার পথে শতকরা 70-80% তারা অগ্রসর হয়ে গেল ইনশাআল্লাহ। এই যুগে যুবকদের জন্য আল্লাহর প্রিয় পাত্র বা ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর নিজের চরিত্রের মধ্যে যেন কোনো কালিমা না লাগে, সেক্সুয়াল কোনো অপরাধ যেন না হয়, কোনো হারাম রিলেশন যেন না হয়, কোনো অবৈধ সম্পর্ক যেন না হয়, এই চেষ্টা করে যদি কোনো যুবক টিকে থাকতে পারে, ওই যুবক আল্লাহ তাআলার জীবন্ত ওলি এবং নেককার মানুষ ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা বয়স্ক হয়ে গেছে তাদের জীবনে তাহাজ্জুদ, নফল আমল, দান সাদাকা, ব্যক্তিগত অনেক আমল করে তারা যেই জায়গায় যেতে পারবে। যুবকরা শুধুমাত্র ফরজ কাজ করার পর যদি কোনো নফল আমল করার সুযোগ নাও পান, আর তার চরিত্রকে যদি তিনি হেফাজত করতে পারেন, তার চরিত্রে কোনো কালিমা দেখতে না দেন, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যদি তিনি না করেন, তাহলে এই যুগে এই যুবক হলো জীবন্ত আল্লাহর ওলি ইনশাআল্লাহ। অতএব এই বিষয় নিয়ে আমাদের খেয়াল করতে হবে। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যৌবন এবং তারুণ্যের ঠিক পরবর্তী যে ধাপটা আসছে তা হলো আমাদের কর্মজীবন। এই কর্মজীবনে একজন মুসলমান যদি সৎ থাকতে পারে এবং হালাল উপার্জন করতে পারে, দুনিয়ার মোহ যদি তাকে অন্ধ করে না দেয়, হালাল হারাম বাজ বিচার করে তিনি যদি অর্থ উপার্জন করেন, এই লোক আল্লাহ তাআলার জীবন্ত ওলি ইনশাআল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়া, হারাম বিষয়গুলো থেকে বিশেষভাবে বেঁচে থাকা, অবৈধ রিলেশন, বিবাহ বৈবাহিক সম্পর্ক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখা, নজরের হেফাজত করা, সেই সাথে হালাল উপার্জন থাকা, এটা হলো এই সমাজে আজকের পৃথিবীতে আল্লাহর নেককার বান্দা হওয়ার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার এবং আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। অতএব এই কয়েকটা কাজ করলে ইনশাআল্লাহ বিদিনা চলবে। বহু মানুষ দেখবে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লেগে গেছে, প্রতি বছর হজ বা উমরা করেন, অনেক কোরআন হাদিস জানেন, শুনেন, পড়েন, মানুষকে বলেন, কিন্তু টাকার লোভ এত বেশি, হালাল আর হারাম বাজ বিচার করেন না, টাকা পাইলেই শুধু ধরেন, টাকার মোহে, সম্পদের মোহে তিনি মোহাবিষ্ট হয়ে গেছেন। এই মানুষ কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়া সম্ভব নয়। এই দুনিয়ার মোহে যদি আপনি অন্ধ হয়ে যান, হালাল আর হারাম নীতি এবং দুর্নীতি এই দুটি যদি আপনি বাজ বিচার না করতে পারেন, তাহলে আপনার যত দাড়ি থাকুক, যত টুপি থাকুক, যত নামাজ কালাম পড়েন, কোনটি দিয়ে আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন? এটা হলো এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়, সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এত বড় চ্যালেঞ্জ যে আজ সমাজে আপনি সব করেন, আপনি দাড়ি রাখেন, টুপি রাখেন, আপনি নামাজ পড়েন, আপনার মা বাবা আত্মীয় স্বজন তেমন কোনো আপত্তি করবে না, কিন্তু যদি আপনি হালাল হারাম বাজ বিচার করতে গিয়ে একটা ভালো চাকরির অফারকে ডিনাই করেন, একটা ভালো ব্যবসা আপনি করেন না, সেখানে দুই নম্বরই করা লাগে সেজন্য, তখন দেখবেন আপনার মা বাবাও আপনার উপরে খুশি না, আপনার স্ত্রী আপনার উপরে খুশি না, বন্ধু বান্ধবও খুশি না, হয়তো সন্তানরাও খুশি না, কেউ খুশি না, সবাই চায় আপনি টাকার মেশিন হয়ে যান, টাকা নিয়ে আসেন, কিন্তু আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান, আপনার আখেরাতটা আল্লাহর সামনে স্থির থাকুক, নিশ্চিতভাবে আপনার জন্য জমা থাকুক, এটা যদি চান, এই যুগে হক হালালে চলা, হালাল উপার্জন করার কোনো বিকল্প আমল আর আমি অন্তত দেখি না।
আল্লাহর জীবন্ত বুজুর্গ যারা দোয়া করলে আল্লাহ ফেরত দেন না তারা কারা জানেন তাদের মূল বৈশিষ্ট্য হলো তারা হালাল উপার্জন করে একজন সাহাবী ছিলেন তিনি যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত লোকেরা গিয়ে বলল যে আপনি কি এমন আমল করেন যে আপনার দোয়া আল্লাহ ফেরত দেন না যা দোয়া করেন কবুল হয়ে যায় তিনি বলেছেন আতি মাত আমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়া তুমি তোমার উপার্জন হালাল করো তোমার জীবনে কোনো হারাম উপার্জন যেন না ঢুকে সেজন্য তুমি সংকল্প করো সিরিয়াস হও প্রতিটি টাকাকে হিসেব করে করে পকেটে ঢুকাও যদি এরকম চলতে পারো তোমার দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন অতএব ভাইরা আমার আমাদের সমাজে আজকাল একটা ট্রেন্ড চলছে সেটা কি পয়সা আগে কামাই করে নাও বিশেষ করে যুবকদের জন্য এটা অনেক বেশি চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে পয়সা আসলে পয়সা ধরে নাও পয়সা হয়ে গেলে এক সময় তুমি হাজী সাহেব হয়ে যাবে গাজী সাহেব হয়ে যাবে দানবী সাহেব হয়ে যাবে হুজুররাও তোমাকে দেখবে অনেক আদর কদর করতেছে মাশাআল্লাহ মারহাবা দিচ্ছে কারণ তোমার পয়সা আছে ঠিক না বেঠিক এই অসততার টেন্ডেন্সি আমাদের সমাজকে দুর্নীতিগ্রস্ত করে রেখেছে অসৎ করে রেখেছে আমরা যদি একটা সৎ একটা দুর্নীতিমুক্ত সমাজ এবং প্রিয় স্বদেশ গড়তে চাই তাহলে হালাল হারাম বাজ বিচার করার মানসিকতা যে কোরআন দিয়েছে সেটা লালন করতে হবে আর এর মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো মাঝে মাঝে এমন লোকের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় যাদের শরীর থেকে বিড়ি সিগারেটের গন্ধে দমবন্ধ হয়ে আসে এসব লোকদেরকে যদি একটু নসিহত করেন দেখুন অনেক লোক এরকম আছেন যে তারা ধূমপান করে থাকেন যারা ধূমপান করেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি আল্লাহর এই জমিনে যে কয়েকটা বস্তুর দুর্গন্ধটা ভয়ঙ্কর উৎকট রীতিমত নাড়িমুড়ি বের হয়ে আসার মতো অবস্থা কোন কোন ক্ষেত্রে অনেক ময়লা আবর্জনার চাইতেও মারাত্মক দুর্গন্ধযুক্ত সেরকম একটি বিষয় হলো এই ধূমপান যেটা আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করে যেটা আমাদের পরিবেশকে ধ্বংস করে যেটা আমাদের অর্থকে অপচয় করে যেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় যেটা আমাদের আমলকে বরবাদ করে দেয় একজন ইমানদার তিনি কখনো ধূমপান করবেন না এটা তার জন্য জায়েজ নাই তারপরে যদি কোনো মানুষ ধূমপানে অভ্যস্ত থাকেন তিনি কি নামাজ পড়বেন না অবশ্যই তাকে নামাজ পড়তে হবে কিন্তু ধূমপান করার পর মসজিদে যাওয়ার আগে তিনি তার দায়িত্ব হবে মুখটাকে ভালো করে পরিষ্কার করা মেসওয়াক করা ব্রাশ করা বিভিন্ন ভাবে কুলি করে মুখের দুর্গন্ধ দূর করা যদি কারো এই বিড়ি সিগারেট পান করার ফলে ধূমপান করার ফলে এটার কারণে যদি তার মুখে দুর্গন্ধ হয় আশপাশে মুসল্লিরা যদি থাকেন তারা যদি কষ্ট পান তো শুধু তারাই কষ্ট পাবেন না আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায় কারণ হাদিসে আসছে তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম মানুষের যেই যেই কারণে কষ্ট হয় ফেরেশতাদেরও সেই সেই কারণে কি হয় কষ্ট হয় অতএব দুর্গন্ধের কারণে মানুষের যেরকম কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয় যে ব্যক্তি দুর্গন্ধ নিয়ে মসজিদে যায় তার জন্য ফেরেশতারা দোয়া করে যে তুমি দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে মসজিদে এসেছো মুখের দুর্গন্ধ গায়ের দুর্গন্ধ এটার কারণে আমাদের কষ্ট হচ্ছে তার জন্য বদদোয়া করে অভিশাপ করে স্বয়ং ফেরেশতারা আল্লাহ এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ মুখে চলে আসে যদি রান্না করা কে পেঁয়াজ খা ভিন্ন কথা আর যদি কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে যায় সেটাও জায়েজ আছে কিন্তু দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আমাদের দেশে আরেকটা সমস্যা দেখা যায় তা হলো বেশিরভাগ মসজিদগুলোতে এখনো হয়তো শীতাতপ নিয়ন্ত্রিত না অতটা মানুষ সবাই যে একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করে থাকতে পারে এমন না এর ফলে হয় কি অনেকের গায়ে দুর্গন্ধ হয় ঘামের গন্ধ এই ঘামের গন্ধ নিয়ে অনেকে মসজিদে চলে যান আপনি যদি মসজিদে ঘামের গন্ধ নিয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার দুর্গন্ধের কারণে যদি মানুষ কষ্ট পায় আপনার গুনাহ হবে আপনাকে মসজিদে যেতেই হবে কিন্তু ঘামের গন্ধ যাতে অন্যদের কষ্টের কারণ না হয় এজন্য সাথে কোনো আতর রাখবেন কোনো সুগন্ধি জাতীয় কিছু রাখবেন যাতে করে এটা ব্যবহার করে আপনি মসজিদে প্রবেশ করতে পারেন পকেট থেকে বের করে অন্য কারোর যাতে কষ্টের কারণ না হয় ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছে ভাই কারোর কষ্টের কারণ হলে আপনি আর যাই হোক খালি মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই যে মানুষের জন্য বেশি উপকার করে সে আল্লাহর সবচেয়ে প্রিয় অনেক বেশি নফল নামাজ করলেন নফল দান করলেন নফল রোজা রাখলেন আল্লাহর প্রিয় হবেন না এই কথা হাদিসে বলা হয়নি আল্লাহর প্রিয় পাত্র কারা আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস যে ব্যক্তি মানুষ উপকার বেশি করে এ ব্যক্তি আল্লাহর সবচেয়ে উপকারে হয় উপকারে আসে এই জন্য গায়ের দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যান মানুষের কষ্ট হবে সেটা হারাম অতএব মানুষের কষ্টের কারণ হওয়া
এটা জায়েজ নয়। এজন্য দুর্গন্ধযুক্ত বিষয় সেটা গায়ের গ্রামের গন্ধ হোক আর ধূমপানের গন্ধ হোক এটা নিয়ে মসজিদে যাওয়া মাকরুহ বলেছেন উলামায়ে কেরাম, এটা যাবেন না। যাওয়ার আগে দুর্গন্ধ দূর করে তারপরে যাবেন। যদি কোনো কারণে কারো দুর্গন্ধ দূর করার ব্যবস্থা না থাকে, তিনি একটু নিজের মতো সেফে থাকবেন যাতে কারো কষ্ট না হয়, কিন্তু জামাতের সাথে নামাজ এই অজুহাতে অন্তত ত্যাগ করা যাবে।